নানা নাটকীয়তায় যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জো বাইডেন, যদিও কংগ্রেস এবং সিনেটের দখল কিছুটা তার দল ডেমোক্রেটদের হাতে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নানা জাতীয় ইস্যুতে চাপের মুখে পড়তে হয় বাইডেন প্রশাসনকে, বিশেষ করে স্বাস্থ্য বিমাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজেট পাশে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় ডেমোক্রেটদের। এ বিষয়ে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কাজ করে যাচ্ছেন, এছাড়াও সিনেট মেজরিটি লিডার চাক শুমার ও মাইনরিটি লিডারের সঙ্গে দেনদরবারে অব্যাহত রেখেছেন। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সিনেটের ট্রাইব্রেকার ভোট ভাঙার রেওয়াজও চলমান রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, ঝুঁকি মোকাবেলা, আমেরিকান স্বাস্থ্য সুরক্ষা সহ নানা ইস্যুতে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এ নিয়ে আইন প্রণেতাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে, এটাই তার বিশ্বাস বলে দাবি করেছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। I am confident that we will reach a deal, but these details have to be worked out. And you know, I think the American people should feel some sense of relief that people who are in a position to make this deal are paying attention to details and are getting into the nitty-gritty. ChannelTT.